স্বাগত নিউজ 24 বিজনেসে সঙ্গে আছি আমি আসমাতুলি আবারও বড় ধস নেমেছে পুঁজিবাজারে টানা দরপতনে ক্ষুব্ধ হয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয়ের সামনে সোমবার বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা ধারাবাহিক পতনে হতবাক বাজার বিশ্লেষকরাও বলছেন প্রাতিষ্ঠানিক বিক্রি বেড়ে যাওয়া ও দুর্বল কোম্পানির শেয়ার অতি মূল্যায়িত হওয়ায় বাজারের এমন দুরবস্থা তবে বাজারে বাধ্যতামূলক বিক্রির চাপ আছে কিনা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে তা খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান সবশেষ দুবছর আগে পুঁজিবাজারে পতন নিয়ে বিক্ষোভ করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা সোমবার যার পুনরাবৃত্তি ঘটল আবারও গত সপ্তাহের দরপতন আর চলতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে বড় পতনের প্রতিবাদে দুপুরে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় সূচকের পতনের মধ্য দিয়েই মাত্র সোয়া এক ঘন্টার মাথায় ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 100 পয়েন্ট কমে যায় সূচকের এ ধারা অব্যাহত ছিল 12:36 মিনিট পর্যন্ত তাতে লেনদেনের আড়াই ঘন্টায় ডিএসসির প্রধান সূচক কমে যায় 164 পয়েন্ট দিন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 120 পয়েন্ট কমে দাঁড়ায় 6885 পয়েন্টে যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সূচকের সর্বোচ্চ পতন বাজারের এমন অবস্থা নিয়ে হতবাক এই পুঁজিবাজার বিশ্লেষকও গতকালকার পড়াতে আমি কোন অর্থ খুঁজে পাইনি নিজে কারণ খুব ভালো ডিভিডেন্ড দিছে বেশ কিছু কোম্পানি যেটা পড়ছে এটা হতবাক হয়েছে এটা ঠিক কিছু কোম্পানি ওভার ভ্যালুড হয়েছে মানে খুব দুর্বল কোম্পানির দাম 5-6 গুণ বাড়ছে প্রাতিষ্ঠানিক সেল হচ্ছে ব্যক্তি পর্যায়ে সেল এতটা হচ্ছে না গত 10 কর্মদিবসের মধ্যে 9 দিনে প্রায় 500 পয়েন্ট সূচক কমেছে শেয়ারবাজারে দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে 1470 কোটি টাকার তবে সাধারণ বিনিয়োগকারীদের এ নিয়ে গুজবে কান দেয়া বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের বিনিয়োগকারীদেরকে অনুরোধ করবো স্বাভাবিক হিসাব নেওয়ার জন্য আর তারা উচিত না জুড়ার তালে তালে নাচা জুড়া এদের তারা কোন কারণে এই যে শেয়ার 10 টাকা ছিল সেটা 45 টাকা কিনে বাজারকে বাজারের মতো চলতে দেওয়া উচিত কোনো কারসাজি যদি হয় সেটা দেখা উচিত সেল প্রেশারটা মূলত কোত্থেকে আসতেছে একটু এসিসি বলতে পারবে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে এদিন দর বেড়েছে মাত্র 47টির কমেছে 307টির আর অপরিবর্তিত ছিল 22টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর বাবু কামরুজ্জামান নিউজ 24 ঢাকা জুলাই মাস থেকে ই পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের 214 কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই কমার্স ব্যবসা পরিচালনা ও এ খাতে চলমান জটিলতা নিরসনে করণীয় ঠিক করতে আলোচনায় বসেন বাণিজ্যমন্ত্রী আইসিটি মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ খাত সংশ্লিষ্টরা সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন নতুন আইন বা রেগুলেটরি বডি তৈরি না করে বিদ্যমান নীতিমালা ও রেগুলেটরি ব্যবস্থার প্রযুক্তি সহায়তা দিতে ই কমার্স খাতকে সঠিকভাবে পরিচালনা করা যায় সেটি বিবেচনা করা হচ্ছে তিন মাসের মধ্যে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসবে বলেও আশা মন্ত্রীদের জুলাই মাস থেকে যে যারা টাকা আটকে আছে সেই টাকাগুলো যেন তাদের কাছে ফেরত যায় এই সংক্রান্ত যে আইনি জটিলতা বা যেটা রয়েছে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি ব্যবস্থা নিচ্ছি একটু সময় লাগবে কিন্তু সেই লক্ষ্যেও কাজ করছে পেমেন্ট দিয়ে আটকে আছে যাদের টাকা ফেরত পাচ্ছে না বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক সেটা ক্লিয়ার করে তারা যেন পায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে নদীতে জাল নামাবেন জেলেরা তাই ব্যস্ততা বেড়েছে পটুয়াখালী ও চাঁদপুরের জেলে পল্লীগুলোতে এরই মধ্যে নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে সাগর ও নদী তীরে ভিড়তে শুরু করেছেন জেলেরা আনন্দ উচ্ছ্বাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিজনেস নিউজে নিচ্ছি একটি বিরতি সঙ্গেই থাকুন নিউজ 24 বিজনেসে আবার স্বাগত নতুন তিনটি বাইক উদ্বোধন করেছে বাংলাদেশি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিউ গ্রামীণ মোটরস লিমিটেডের এইচ পাওয়ার ব্র্যান্ডের জারা ডিজিটাল V2 রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার মোহাম্মদ শফিউল ইসলাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে বাজারে অন্যান্য বাইকের চেয়ে এই বাইক ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় হবে খুব শিগগিরই এই বাইক ডিলার এবং নিজস্ব শোরুমের মাধ্যমে বাজারজাত করা হবে বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে
চলতি অর্থ বছরে দ্বিতীয় প্রান্তিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নেট মুনাফা 43% বেড়েছে। তেল থেকে শুরু করে রাসায়নিক ব্যবসা চাঙ্গা হয় ভারতের ধনকুবের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন কনগ্লোমারেটটির কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে নেট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 13,680 কোটি রুপিতে। সে হিসেবে প্রতি শেয়ারের দাম 20.88 রুপি। গত বছর একই সময়ে নেট মুনাফার পরিমাণ ছিল 9,567 কোটি রুপি এবং শেয়ার প্রতি মূল্য ছিল 14.84 রুপি। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে রিলায়েন্স গ্রুপ। এখনই পর্যন্ত সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।